আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস অন্য কিছুই নয়। তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম শাফির অন্ধ অনুসরণ করো না, ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না। তাহলে কি মানব, কিভাবে মানব? সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথ। আসসালামু আলাইকুম। শিখ ধর্মের লোকেরা কি জান্নাতে যাবে, চলুন জেনে আসি। প্রশ্নটি হলো শিখিজমের ব্যাপারে। এমনকি শিখদের পোশাকের ধরন দেখে মনে হয় তারা হিজাব করছে, তারা মূর্তি পূজাও করে না। আমি বলতে চাচ্ছি যে সূরা আসর অনুসারে আপনি কিছুক্ষণ আগেও এটা বলেছেন, এটাই কি একমাত্র পথ যে আপনি ঠিক কাজকর্ম করবেন, সঠিক পথে চলবেন? এবং আপনার কিছু বক্তব্যে আপনি আরো বলেছেন যে শিখ ইসলাম অনেকটাই মুসলমানদের জীবনধারার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। ঠিক আছে, যদি তাই হয়, নবী সাল্লাল্লাহু সাল্লামের পরে যারা জান্নাতে যাবে, হতে পারে কিছু লোকের দল বা প্রতিনিধি, তাহলে তারাও কি জান্নাতে যাবে? একটি অংশ যেটি আমি প্রথম প্রশ্নে ভুলে গিয়েছিলাম তা হল, আমরা কি সেই সব লোকদের জন্য হজে বদল করতে পারি, হতে পারে পিতামাতা বা বাবার জন্য? হ্যাঁ, করতে পারেন। যদি কেউ হজ না করে থাকে এবং হজে বদল করতে চায় তার নামে, হতে পারে বাবা মা, হ্যাঁ করতে পারেন, সেটা সম্ভব। আপনার প্রথম প্রশ্নে আসি যে শিখিজমে তারা মূর্তি পূজা করে না, হিজাব করে, তাই যদি শিখিজম জীবন অনুসরণ করেন, মোহাম্মদ ইসলামের পরে যেসব মানুষ এসেছে তারা কি জান্নাতে যাবে? ভাই, জান্নাতে যাওয়ার জন্য চারটা শর্ত বলেছি। জান্নাতে যেতে হলে ইমান, সৎ কাজ, মানুষকে সত্যের পথে আহ্বান, মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের কথা বলা। ইমান, ইমানের অনেকগুলো প্রকার রয়েছে। এক, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, যেমন তাওহীদ, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে কেউ এসেছে এবং তার ইমান আছে, তাকে মোহাম্মদ সাল্লাহকে বিশ্বাস করতে হবে। তার মানে মোহাম্মদ সাল্লাহামের পরে আরেকটা ইমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তার সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে, সকল নবীগণের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং আল্লাহ প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং কোরআন শিক্ষার উপর বিশ্বাস রাখতে হবে। কাজে যদি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই কোরআনের উপর বিশ্বাস আসবে। বলতে পারবেন না যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি কিন্তু কোরআন মেনে চলবো না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসম্পূর্ণ বিশ্বাস। এই কারণেই ওইসব ভবিষ্যৎবাণী যা বৌদ্ধ বা অন্যান্যদের বা খ্রিস্টান জেসিসদের ধর্মগ্রন্থে লেখা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, এতে আরো বলা হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করা মানে কোরআন সহিহ হাদিস অনুসরণ করা। আশা করি উত্তরটি পেয়েছেন। আশা করি সুন্দর একটি ধারণা দিলেন ডক্টর জাকির নায়েক। এই রকম যত ভুল ধারণা আমাদের মধ্যে আছে, সব ভুল ধারণার অবসান ঘটাতে কাজ করে যাচ্ছে দি রাইট লাইফ ইজ ইয়োর। চ্যানেলটির পাশে থাকবেন, সঠিক কিছু পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি ইসলাম থেকে চলে যায় তাহলে সমস্যা আছে নাকি? যতক্ষণ না সেখানে একজন মুসলমানের সন্তানের কোরআন শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে এবং সর্বনিম্নভাবে মোহাম্মদ ইসলামের জীবনী শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম, সেগুলোর সবগুলোর সমাধান তো ইসলামে আছে। ইসলামিক ফাইন্যান্স আজহারুল ওয়াহেদের উপস্থাপনায় বিশিষ্ট তরুণ আলেমে দিন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে দৈনন্দিন জীবনে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান দিনের পথে। মহাকাল, মহাকালের মহাগর্ভের মধ্যে আমাদের একটা লিমিটেড টাইম দিয়ে পাঠিয়ে দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুধুমাত্র ইকরা বাংলায়। সময়ের মধ্যেই আছে, সবাই সময়ের মধ্যে বসবাস। দি রাইট লাইফ ইজ ইয়োর।